হোয়াটস অ্যাপ ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আর এই ভিডিওটা তোমরা থাম্বনেইল দেখে বুঝে গেছো কি বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আমি জাস্ট মানে কাজ থেকে বাড়ি ফিরেছি, ফিরে জাস্ট জাস্ট চেঞ্জটা করেছি, মুখে হাতে ঠিকমতো জলও দিইনি। আমার মনে হলো যে আমি যেহেতু একটা চ্যানেল চালাচ্ছি আর আমার অনেক ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার বাংলাদেশ থেকেও আছে, এপার বাংলার ওপার বাংলা দু জায়গায় আমার এই কদিনের মধ্যে কিছু সাবস্ক্রাইবার ফলোয়ার্স হয়েছে, তো আমার মনে হয় এই নিউজটা জানানো দরকার। যেহেতু আমি বাংলাদেশকে নিয়েও ভিডিও বানাই, ওমর সোনি একটা কমেন্ট করেছে যে বাংলাদেশে নাকি কোনো সুপারস্টার নেই। আরও বলেছেন যে বিগত 6 মাস আগেও ছিল কোনো সুপারস্টার, এখন কিন্তু আর নেই। মানে বাংলাদেশ কোনো সুপারস্টার পায়নি বা সুপারস্টার নেই, 6 মাস আগে ছিল, মোদ্দা কথা এটা। এবার ব্যাপারটা হলো গিয়ে, এই নিউজটা আমি সোশ্যাল মিডিয়ার থেকেই পেয়েছি, একটা জায়গায় আমি পড়েছি দেখেছি। দেখুন, অ্যাজ অ্যান অডিয়েন্স আমি ইন্ডিয়াতে বসে, কলকাতাতে বসে আমি ভিডিওগুলো বানাচ্ছি। যেরকম আগেও বললাম, আমার কিছু ফলোয়ার্স সাবস্ক্রাইবার বাংলাদেশেও আছে, কলকাতাতে তো আছেই। এই কম সংখ্যা সাবস্ক্রাইবার যেহেতু আমার আপাতত, কারণ একদমই চ্যানেলটা নতুন, তাও আমি বলতে চাই যে আমি যতটা সার্ভে করি, একটা ভিডিও যখন বানাই যতটা আমি অবজার্ভ করি, সেখান থেকে বলতে পারি আমি একজন অডিয়েন্স হিসেবে বলছি, আমি যখন বাংলাদেশকে নিয়ে স্টাডি করছি বা সিনেমা, যেহেতু এটা সিনেমার চ্যানেল, সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যখন স্টাডি করছি, তখন কিন্তু আমি সার্চ করেই দেখেছি যে ঢালিউডে, ঢালিউড ইন্ডাস্ট্রি বাংলাদেশ সুপারস্টার কিন্তু একটাই, শাকিব খান। এটা সব জায়গাতে, মানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আগে যেমন রাজত্ব করেছেন নায়ক রাজ রাজ্জাক, সলমান শাহি, দেন নাও শাকিব খান। এই শাকিব খানের রাজত্ব চলছে আর আরও চলবে, অবশ্যই চলবে। সো এই কথাটা যে ওমর সানি বললেন, আই ডোন্ট নো এটা ইন হোয়াট সেন্স ও উনি বললেন, এটা কি ওনাদের মধ্যে কোনো পার্সোনাল কোনো ইস্যু সেজন্য হয়তো বলেছেন, বা গোষ্ঠী দ্বন্দ্ব থাকে না, দুটো গ্যাং থাকে না, সব ইন্ডাস্ট্রিতে থাকে, হয়তো এরকম কিছু হতে পারে। বাট যতটা আমি শুনেছি দেখেছি কিছু নিউজ ভিডিওস, শাকিব খানের সিনেমা যখন রিলিজ হয় হলে তোলপাড় কাণ্ড হয়, হল ভর্তি লোক হয়, তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই কমার্শিয়াল সিনেমাটাকে তো ধরে রেখেছে শাকিব খান না, যেহেতু বাংলাদেশে কমার্শিয়াল সিনেমার একটা চল আছে। তো আই থিঙ্ক বাংলাদেশে সুপারস্টার নেই কথাটা মানতে আমি পারলাম ওমর সানির সাথে। তো আমার এই ভিডিওটা বানানোর কারণ হলো একটাই, যে আমি আমার সেই সব দর্শকদের বলতে চাইছি ইন্ডিয়াতে বাংলাদেশেও, যে যতটা তোমরা সিনেমা নিয়ে চর্চা করো, তোমাদের, তোমরা কি এই কথাটার সাথে সহমত হতে পারছো? আমি তো পারছি না। তোমরাও তোমার যে সাজেশন দাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই যে সাবস্ক্রাইব 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 করে দেবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে, আর অবশ্যই সিনেমার রিভিউ জানতে পারবে আর সিনেমার ইনফরমেশন জানতে পারবে। সবাইকে ভালো রাখবে, নিজেরা ভালো থাকবে, হ্যাভ ফান, টেক কেয়ার।